তুমি তো আমাদের রিয়েলাইজ করতে হবে যে আমরা আসলে কোথায় আছি। আমরা যে অনেকগুলি কথা শুনি আমরা, যেমন আমাদের পেস বোলিং নাকি পৃথিবীর পাকিস্তানের পরে দ্বিতীয় সেরা পেস অ্যাটাক, আমরা নাকি পৃথিবীর সেরা ওয়ানডে দল যেহেতু ইয়াতে আমরা 3 নম্বর ছিলাম, যে এই যে অতিমূল্যায়নের ব্যাপারটা এখানে একটু থামতে হবে আমাদের। দেখতে দেখতে প্রায় শেষের দিকে এগোচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের এবারের আসর। এরই মধ্যে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে টিম বাংলাদেশের। অথচ টুর্নামেন্ট শুরুর আগে বাংলাদেশের খেলোয়াড় থেকে শুরু করে বোর্ডকর্তারা নিজেদের ফেভারিট হিসেবেই দাবি করছিলেন। বিশ্বকাপের আগেও টাইগারদের মনে হচ্ছিল বেশ ভয়ঙ্কর, কিন্তু বিশ্বকাপে কি এমন হলো যে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় 3-এ থাকা দলের বিশ্বকাপ স্বপ্ন শেষ হলো সবার আগে? তাহলে কি বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের প্রস্তুতিতে ঘাটতি ছিল? ক্রিকেট প্রশিক্ষক নাজমুল আবেদিন ফাহিম দায়ী করেছেন প্রস্তুতির ঘাটতিকেই। শেষ মুহূর্তে স্কোয়াড ঘোষণা করা সহ বিশ্বকাপের কিছুদিন আগে সাকিবকে অধিনায়ক করা ও রিয়াদ তামিম ইস্যুও প্রভাব ফেলেছে বাংলাদেশ দলের উপর বলে মনে করেন তিনি। আমরা যতটুকু প্রিপারেশন নিয়ে যেতে পারতাম বা যাওয়া উচিত ছিল সেটা আমরা আসলে করতে পারিনি, মোটেই আমরা একটা প্রস্তুত দল নিয়ে যেতে পারিনি এবং সিলেকশনেও আমাদের সমস্যা হয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে যে আমাদের দলের ফাইনাল সিলেকশনটা কী হবে, কে যাচ্ছে কে যাচ্ছে না, ওপেনিংয়ে কে থাকছে, রিয়াদ যাচ্ছে কে যাচ্ছে না, তো এইসব নিয়ে প্রচুর আমরা গবেষণা করেছি শেষ মুহূর্ত পর্যন্ত, যেখানে অন্যান্য দলগুলো তারও 4-5 মাস আগ থেকে জানে যে দলটা কেমন হবে কী হবে এবং সেটাকে মাথায় রেখে তারা তাদের প্রয়োজন মতো প্রস্তুত হচ্ছে। আমরা তখন সেটা হতে পারিনি। শেষ মুহূর্তে তামিম ইকবালের সরে যাওয়া, সাকিব আল হাসানের ক্যাপ্টেন্সি নেওয়া, কোচও আমাদের এসেছে মাত্র 6 মাস আগে, তো সব কিছু মিলিয়ে বোধ হয় সেই জায়গাটা আমরা তৈরি করতে পারিনি। দলের এমন বিপর্যয়ে এই ক্রিকেট প্রশিক্ষক চন্ডিকা হাথুরি সিংহেকেও নিয়েও নিজের হতাশা ব্যক্ত করেছেন। জানিয়েছেন দলের এই বিপর্যয়ের দায়টা নিতে হবে ক্যাপ্টেন সাকিবকেও। দল যতটা যেভাবে খেলেছে বা যে পারফরমেন্স, সেটার দায়িত্ব কোচকে নিতেই হবে। সেটা আমি জানি না, দলের সিলেকশনের ক্ষেত্রে কোচের ভূমিকা আছে, এটা স্বাভাবিক, একটা বড় ভূমিকা আমাদের, আমরা কোচকে দেই, রাখার সুযোগ দেই কোচকে। দল কীভাবে খেলবে, দলের প্লেয়িং ফিলোসফি কী হবে, এসব ব্যাপারে আমরা কোচকে যথেষ্ট ছাড় দিই, যথেষ্ট ভূমিকা থাকে কোচের। সো যেহেতু তার হাতে অনেক ক্ষমতা থাকে, দলের পারফরমেন্সের ভালো হোক খারাপ হোক সেটার দায়টাও কোচকেই নিতে হবে। সো আমরা যথেষ্ট খারাপ খেলেছি, আমার মনে হয় এর দায় কোচকে নিতেই হবে। পারফরমেন্স যদি ভালো না হয় ক্যাপ্টেনের একটা দায় থাকবেই, পারফরমেন্স যদি ভালো না হয় এবং ক্যাপ্টেন যদি নিজে পারফর্ম না করে সেটার দায়ও ক্যাপ্টেনের থাকবে। তো বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের সাবেক এই প্রশিক্ষকের মতে স্পোর্টিং উইকেটে না খেলে শুধু মিরপুরে নিজেদের পছন্দ মতো পিচে খেলার কুফলও ভোগ করছে বাংলাদেশ দল। তিনি জানিয়েছেন ঘরোয়া ক্রিকেটের মানদায়ী বিশ্বকাপে বাংলাদেশ দলের এমন ভরাডুবির জন্য। আমরা যদি ভালো কাজ করতাম আমাদেরও হয়তো সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা তৈরি হতো। আমরা সেভাবে তো কাজ করিনি, সেভাবে তো ঘরোয়া ক্রিকেট তৈরি করি নাই, সেভাবে প্লেয়ার তৈরি করার চেষ্টা করি নাই, সেরকম একটা কালচার তৈরি করার চেষ্টা করি নাই, ওগুলোকে হয়তো ওভারলুক করে গেছে অনেক কিছুকেই। সো সে কারণেই আমরা এখন পিছিয়ে পড়ছি দিনে দিনে, কারণ আমরা তো 5-7 বছর আগেও তো আরও বেটার ছিলাম। সো দিনকে দিনকে আমাদের খারাপই হচ্ছে আমাদের, কিন্তু সো এটা দায় তো শুধু প্লেয়ারদের না, এটা দায় সবারই, অনেকেরই দায় আছে। মূল পরীক্ষাটা যেখানে হবে সেই জায়গাটাতে যে পরিবেশে খেলা হবে, আমরা যদি সেই পরিবেশে খেলতে অভ্যস্ত না হই স্বাভাবিকভাবে ওখানে গিয়ে আমরা পারবো না, এটি স্বাভাবিক। তো ওইটা যে কোনো ICC ইভেন্ট আমরা যদি ভালো করতে চাই সেখানে যেই যে ধরনের উইকেটে খেলা হবে আমাদেরকে সেই ধরনের উইকেটে খেলতে অভ্যস্ত হতে হবে, এটা খুব স্বাভাবিকভাবে থাকে, খুব জেনারেল নলেজ এটা, কিন্তু আমরা সেটা করি না। আমরা একটা আমরা এমন এক ধরনের উইকেট তৈরি করি যেখানে আমরা সহজে জিততে পারবো। সো এই কারণে আলটিমেটলি আমরা ওখানে গিয়ে কিন্তু সাফার করি, ঘরে আমরা ভালো খেলি, বাইরে হয়তো মাঝে মধ্যে অকেশনালি ভালো খেলি, এর বাইরে না, একেবারেই না। সব কিছু ছাপিয়ে তিনি আশা করেছিলেন অন্তত বাংলাদেশ দল নানা মায়ের কাছে হলেও সেমিতে যাবে। এছাড়া BCB-র কোচিং প্যানেলে বিদেশি কোচদের পাশাপাশি দেশীয় কোচদেরও সুযোগ করে দেওয়ার কথা জানালেন তিনি। তবে পরবর্তী বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলকে নিয়ে এখনই পরিকল্পনার পাশাপাশি ক্রিকেট কাঠামোতে পরিবর্তন সহ অতিমূল্যায়ন বাদ দিয়ে বাস্তবতা উপলব্ধির উপরও জোর দিতে বললেন এই ক্রিকেট প্রশিক্ষক। আমাদের শুধু জাতীয় দলে যে কোচ নেই তা না, আমাদের এই টিমেও কোনো বাংলাদেশি কোচ নেই, আমাদের আন্ডার-19 টিমেও বাংলাদেশি হেড কোচ সব বা টপ কোচ সবই বিদেশি কোচ, আমাদের মহিলা টিম দেখলেও দেখবো যে আমরা সবই বিদেশি কোচ, কিন্তু সেই অর্থই হচ্ছে আমরা নিজেদের কোচদেরকে প্রমোট করি না এবং তাদেরকে উপরে উঠে আসার সুযোগও তৈরি করে দেই না। অনেকটা ওরকমই, মানে ঘরে রান্নাবান্না করা বন্ধ করে দিয়ে শুধু হোটেল থেকে অর্ডার দিয়ে খাবার নিয়ে আসার মতো, কিন্তু সেটারই চল বোধহয় এখন। প্রথম তো আমাদের রিয়েলাইজ করতে হবে যে আমরা আসলে কোথায় আছি। আমরা যে অনেকগুলি কথা শুনি আমরা, যেমন আমাদের পেস বোলিং নাকি পৃথিবীর পাকিস্তানের পরে দ্বিতীয় সেরা পেস অ্যাটাক,
আমরা নাকি পৃথিবীর সেরা ওয়ানডে দল, যেহেতু ইয়েতে আমরা 3 নম্বর ছিলাম, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু শুনি। কিন্তু আমরা এই যে আমরা অতি মূল্যায়ন করি নিজেদেরকে, আমাদের এক ব্যাটসম্যান 50 রান করলে আমরা বিরাট কোহলির পাশে তাকে দাঁড় করিয়ে দিই, যে এই যে অতি মূল্যায়নের ব্যাপারটা, এখানে একটু থামতে হবে আমাদেরকে। আমাদের বুঝতে হবে আমরা আসলে কোথায় আছি, সেটা খেলোয়াড় হোক, ক্রিকেট নেশন হিসেবে হোক, বিসিবি অ্যাজ অ্যান অর্গানাইজেশন হিসেবে হোক, আমরা আসলে আমাদের অবস্থানটা কি এটা পরিষ্কার হওয়া দরকার। এবং ওখান থেকেই আমাদের টার্গেটটা সেট করতে হবে। আমরা যদি মনে করি যে আমরা খুব ভালো ছাত্র, তাহলে আমাদের খুব বেশি করার কিছু থাকবে না। কিন্তু আমাদের বুঝতে হবে যে ছাত্র হিসাবে আমরা এখন অনেক পিছিয়ে আছি। সো শুরুটা হবে ওখান থেকে, তারপরে একটা গোল সেট করতে হবে যে আমরা সামনের বিশ্বকাপ যদি খেলতে চাই আমাদের কী লাগবে। আফতাব শুভ, ভোরের কাগজ।